ভ্রমণ পিপাসুদের পদচারণায় সারা বছরই মুখর থাকে পার্বত্য জেলা পান্দারবান, বিশেষ করে যে কোনো সরকারি ছুটি, ঈদ ও পূজার বন্ধে। তবে এবার সাধারণ ছুটি ও ঈদুল ফিতর উপলক্ষে টানা সরকারি ছুটিতে আশানুরূপ পর্যটকদের সাড়া পাননি হোটেল মোটেল ব্যবসায়ীরা। নুরুল কবিরের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। পর্যটন নগরী বান্দরবানে যে কোনো সরকারি ছুটিতে জেলার হোটেল মোটেল আর পর্যটন কেন্দ্রগুলো থাকে পর্যটকদের উপচে পড়া ভিড়। কিন্তু এবার তীব্র তাপদাহ ও জেলার বিভিন্ন উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞার কারণে হোটেল মোটেল ও চাঁদের গাড়িগুলো বুকিংও হয়নি। আশানুরূপ পর্যটকদের সাড়া না পাওয়ায় ক্ষতির কথা বলছেন হোটেল ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা। এটা পর্যটক বান্ধব এরিয়া, এখানে তিন উপজেলা বন্ধ থাকার কারণে বিভিন্ন পর্যটক স্পটগুলো ভ্রমণ নিষেধাজ্ঞা থাকার কারণে এবার আমরা বুকিং পাই। অন্য বছরের তুলনায় আমাদের এবছর একটু বুকিং কম, তবে বান্দরবান সদরে সব স্পটগুলো আমাদের টুরিস্টরা খোলা আছে, আপনারা আসতে পারবেন ইনশাল্লাহ। সম্প্রতি অনির্দিষ্টকালীন নিষেধাজ্ঞার কারণে বান্দরবানে তেমন পর্যটক আনাগুলো দেখা যাচ্ছে না এবং আমরা প্রত্যাশা আমাদের পূরণ হবে না। তবে বর্ষা মৌসুমে পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের সংখ্যা বাড়বে বলে আশা স্থানীয় প্রশাসনের। আমাদের আইন শৃঙ্খলার পরিস্থিতির কারণে বর্তমানে তিনটি উপজেলায় আমরা পর্যটকদেরকে বাড়িত করেছি সাময়িক সময়ের জন্য। এটিও আমরা পরিস্থিতির একটু উন্নয়ন ঘটলে সেখানেও পর্যটকরা যেতে পারবেন এবং সেই সব জায়গার সৌন্দর্য অবলোকন করতে পারবেন। 2022 সালের অক্টোবর মাস থেকে দফায় দফায় জেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করায় বান্দরবানের পর্যটন শিল্প অনেকটাই থমকে গেছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।